হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যা বলতে চলেছি এটি আপনারা একদম অতি সহজেই করতে পারবেন এবং এই আমলটি করলে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। এই আমলটি করতে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আপনারা দুটি লবঙ্গের দানা নিয়ে নেবেন এবং এই আমলটি পরে সেই লবঙ্গের উপর ফু দিয়ে দিবেন এবং সেই লবঙ্গটিকে নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। যখন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন তখন আপনার কাছে লক্ষ টাকা চলে আসবে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা আপনার কাছে চলে আসবে। বন্ধুরা, এই আমলটি আপনারা অবশ্যই একবার করে দেখুন, এতে ইনশাআল্লাহ আপনি এই আমল দ্বারা এত বেশি ধন সম্পদ পাবেন যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি এত বেশি টাকা কোথায় রাখবেন তা আপনি চিন্তা করতে পারবেন না এবং এই পৃথিবীর সকল ইচ্ছা আপনি পূরণ করে নেবেন সেই টাকা দিয়ে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, যদি আপনারা ধনী হতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনারা যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আপনাদের জন্য আপনাদের দরকারি ভিডিও নিয়ে এসে থাকি। তো বন্ধুরা, দ্রুত আমরা আপনাদেরকে ভালোভাবে বলি যে আপনারা এই আমলটি কিভাবে করবেন। এই আমলটি আপনাদেরকে রাতে করতে হবে ঘুমানোর আগে এবং এই আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারবেন, অর্থাৎ পুরুষ মহিলা সবাই এই আমলটি করতে পারবেন। যাদের টাকার প্রয়োজন তারা যদি এই আমলটি করে নেয় তাহলে এর থেকে ইনশাআল্লাহ যত টাকার দরকার, যেমন 1 লক্ষ টাকার দরকার অথবা 10 লক্ষ টাকার দরকার অথবা 1 কোটি টাকার দরকার, এমনকি 10 কোটিও যদি দরকার হয়ে থাকে, এই আমলটি করলে তত টাকা চলে আসবে। বন্ধুরা, এই টাকা আপনারা গায়েবিভাবেই পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা বুঝতেও পারবেন না যে এত বেশি টাকা কোথা থেকে আসছে এবং আপনি সেই সকল টাকা পেয়ে যাবেন যত টাকা আপনার প্রয়োজন হবে। এবং এই আমলের দ্বারা আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন, আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, রাতারাতি আপনার কাছে অনেকগুলো ধন সম্পদ চলে আসবে। তো বন্ধুরা, এই আমলটি আপনারা কিছুটা এমনভাবে করবেন আপনি যে কোনো দিন এই আমলটি করতে পারবেন এবং এই আমলটি আপনাকে পবিত্র হয়ে আমল করতে হবে। নাপাকি অবস্থায় অজু ছাড়া আপনারা এই আমলটি একদমই করবেন না। আপনি কোনো আমল করেন অথবা না করেন তার সাথে আপনারা এই আমলটি করতে পারবেন। বন্ধুরা, আমরা আপনাদেরকে এই আমলটি করার নিয়ম বলে দিব, আপনারা ভালোভাবে বুঝে নেবেন যে আপনাদেরকে কি করতে হবে। সর্বপ্রথম দুটি লবঙ্গ এর দানা নিয়ে নেবেন, অর্থাৎ সম্পূর্ণ লবঙ্গের দানা যেন ভাঙা না থাকে, পুরোপুরি দুটি লবঙ্গর দানা নিয়ে নেবেন এবং সাইজে আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। আপনারা চাইলে ছোট অথবা বড় লবঙ্গ নিতে পারেন, তবে পুরো লবঙ্গ নিতে হবে। সেটি নেওয়ার পর আপনি পাক সাপ উজু করে একটি পবিত্র জায়গায় বসে যাবেন, অর্থাৎ সেই দুটি লবঙ্গ হাতে নিয়ে একটি পবিত্র জায়গায় বসে পড়বেন। তারপর আপনারা এই আমলটি পাঠ করবেন। সর্বপ্রথম আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, যেটাই আপনার মনে আছে। তারপর আপনারা 3 বার সূরা কাওসার পাঠ করবেন। সূরা কাওসার, ইন্না আতায়না কাল কাওসার, এই সূরাটি আপনাদেরকে সম্পূর্ণ 3 বার পাঠ করতে হবে এবং 3 বার আপনাকে বিসমিল্লাহ শরীফও পাঠ করতে হবে, অর্থাৎ 1 বার সূরা কাওসার পাঠ করবেন, তারপর আবার বিসমিল্লাহ পাঠ করবেন, দ্বিতীয়বার সূরা কাওসার পাঠ করবেন, দ্বিতীয়বার বিসমিল্লাহ পাঠ করবেন এবং এমনভাবেই 3 বার পাঠ করতে হবে। তারপর আপনারা 99 বার এটি পাঠ করবেন। ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু, এটি আপনারা 99-এর বেশি না পাঠ করবেন না কম পাঠ করবেন। এই ছোট আমলটি পাঠ করার পর শেষে আপনারা আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এই সব পাঠ করার পর আপনি যে হাতে লবঙ্গ দুটি নিয়েছিলেন সেই লবঙ্গ দুটিতে আপনাদেরকে ফু দিয়ে দিতে হবে। ফু দেওয়ার পর আপনারা সেই লবঙ্গ দুটি নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। এইভাবে আপনাদেরকে এই আমলটি টানা 3 দিন করতে হবে, অর্থাৎ সেই লবঙ্গের দানা দুটিতেই প্রথম দিন যেভাবে আমলগুলো করেছিলেন সেভাবেই পরের 2 দিনেও সেই দুটি লবঙ্গের উপর আমলটি করবেন। তারপর দ্বিতীয় দিন সেই লবঙ্গ দুটি বালিশের নিচ থেকে বের করে নেবেন।
আবার রাতে ঘুমানোর আগে সেই লবঙ্গ দুরিতে আমলটি করে ফু দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। তৃতীয় দিনেও একই রকম ভাবে আমলটি করবেন। তিনবার দরুদ শরীফ পাঠ করবেন, তিনবার সূরা কাউসার পাঠ করবেন, 99 বার ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু পাঠ করবেন এবং শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এই আমলটি পাঠ করে সেই লবঙ্গ দুটিতে দম করে নেবেন এবং তৃতীয় রাতেও আপনাদেরকে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। 3 দিন এই আমলটি টানা করবেন। এতে ইনশাল্লাহ আপনার যত টাকা পয়সার দরকার হোক না কেন, যত আপনাকে ধন সম্পদের দরকার হোক না কেন, আপনার যত ইচ্ছা থাক না কেন, 10 লক্ষ হোক না অথবা 10 কোটি হোক না কেন, এতে ইনশাল্লাহ আপনি তার সকল পেয়ে যাবেন। তো দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।